একদিন যীশু যখন শিক্ষা দিচ্ছিলেন, তখন ফরিসিরা এবং ধর্মশিক্ষকেরা সেখানে বসেছিলেন। গালিল প্রদেশের বিভিন্ন গ্রাম এবং জিহুদিয়া প্রদেশ ও জিরুসালেম শহর থেকে এরা এসেছিলেন। রোগীদের সুস্থ করবার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল। তখন কয়েকজন লোক একজন অবশ রোগীকে খাটে করে বয়ে আনল। তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যীশুর সামনে রাখবার চেষ্টা করল, কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার পথ পেল না। তখন তারা ছাদে উঠল এবং ছাদের টালি সরিয়ে বিছানা শুদ্ধ তাকে লোকদের মাঝখানে যীশুর সামনে নামিয়ে দিল। যীশু তাদের বিশ্বাস দেখে বললেন, বন্ধু, তোমার পাপ ক্ষমা করা হল। এতে ধর্মশিক্ষক ও ফরিসিরা মনে মনে ভাবতে লাগলেন, এই লোকটা কে যে ঈশ্বরকে অপমান করছে? ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা মনে মনে কি চিন্তা করছিলেন যীশু তা বুঝতে পেরে বললেন, আপনারা মনে মনে কেন ওই কথা ভাবছেন? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল, না তুমি উঠে হেঁটে বেড়াও? কিন্তু আপনারা যেন জানতে পারেন, পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি চলে যাও। সেই লোকটি তখনই সকলের সামনে উঠে দাঁড়াল এবং যে বিছানার উপরে সে শুয়েছিল তা তুলে নিয়ে ঈশ্বরের গৌরব করতে করতে বাড়ি চলে গেল। তাতে সবাই খুব আশ্চর্য হল এবং ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের গৌরব করে বলল, আজ আমরা কি আশ্চর্য ব্যাপার দেখলাম।